খুব সুন্দর ফুল। এই ফুলের নাম কদম। বৃষ্টির দিনে এই ফুল বেশি দেখা যায়। এখন আমি উল দিয়ে এই ফুলগুলো তৈরি করব। এই ফুল তৈরি করতে আমার লাগবে উল, তার নকশা করা টেপ, রঙিন কাগজ, কাচি, আঠা আর সাইন পেন। কদম ফুলের রং হালকা সাদা আর হলুদ হলুদ থাকে, তাই আমরা সাদা আর হলুদ উল ব্যবহার করব। প্রথমে হাতের সাথে এভাবে পেঁচিয়ে নেব। এখন আমি সুতাটা কেটে নেব। আর একটা সুতা নিয়ে আমি এটা বেঁধে দেব। খুব শক্ত করে বাঁধতে হবে, যেন খুলে না যায়। এবার দুই প্রান্ত কেটে নেব। কাচি ব্যবহার করার সময় সাবধান থাকতে হবে। বাড়তি সুতাগুলো কেটে সুন্দর একটা গোল করতে হবে। এবার ফুলের পাপড়িগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলে আরো সুন্দর দেখাবে। এখন আমি ফুলের ডাল আর পাতা বানাবো। এই তারের সাথে নকশা করা টেপটি পেঁচিয়ে দেব। এই তৈরি করে ফেললাম ডাল। এখন আমি পাতা বানাবো। পাতাটা একটু এঁকে নেব। এখন আমি আঠা দিয়ে এটার সাথে লাগিয়ে দেব। এবার ফুলটা আমি লাগিয়ে দেব। এই তৈরি হয়ে গেল কদম ফুল। দুরন্ত